উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ওলামা একরাম গাউসিয়া কমিটির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং সামনে যারা বসে আছেন উপস্থিতি আসসালামু আলাইকুম আল্লাহ শকর এবং রসুল পাকের উপর সালাতু সালাম আরজ করবার পর আপনাদের শুক্রিয়া দায়ী করছি আপনারা ইতিপূর্বে মাহফিল করতেন সেই মাহফিলকে আরও বেশি সুন্দর করে সাজানোর জন্য চিকিৎসা ক্যাম্প বা এই জাতীয় জনসেবামূলক কর্মকাণ্ডের পরামর্শ দিয়েছিলাম অনেক ওয়াজে ওয়াজ শুনে মানুষ কাজে লাগে না আপনারা যে ওয়াজ কাজে লাগিয়েছেন তার জন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং আশা করি যে আপনারা ভবিষ্যতে দেখে শুনে অনেকগুলো কাজ করতে পারবেন আপনাদের কারণে কোনো একটা ইউনিটের কাজের কারণেও অনেক সময় পুরো সংগঠনের সুনাম হতে পারে কোনো একটা ইউনিটের কর্মকাণ্ডের কারণে পুরা সংগঠনটার বদনামও হতে পারে এরা মাথায় রাখতে হবে যেমন হুজুর কাবলা বলেছেন মেরে জরিয়া আছে মেরে হাজারাতে কারাম কা বদনামই না হোক আমাকে এমন কাজ থেকে বিরত রাখতে হবে যদি আমি বেপরোয়া হয়ে যাই তাহলে আমার সিলসিলা বদনাম হতে পারে আমার পীরে মুর্শিদের বদনাম হতে পারে গাউসিয়া কমিটি বিএমডিবিতে যে ঘটনাটাই নিজেদেরকে বিলিয়ে দিয়েছে সেখানে আমরা গেছি সবাই অনেকে পরে পর্যায়ক্রমে কিন্তু ওখানকার স্থানীয় ইউনিট যে সুযোগটা পেয়েছে মানুষের সেবা করার এই বারবকুণ্ড ওই এলাকার তারাই আগে কাজটা করেছে তাদের কারণে পরবর্তীতে আমরাও সবাই ঝাঁপিয়ে পড়ে আজকে গাউসি কমিটির সুনাম করোনার পরে ওই ঘটনাটা দ্বিতীয়বার আমাদেরকে সবার কাছে পরিচিত করেছে যে গৌসিয়া কমিটির অন্তর্নিহিত শক্তি অনেক বড় যেটা বুঝবার ক্ষমতা মানুষের আস্তে আস্তে হচ্ছে তো যা হোক আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আপনারা সাকসেসফুল কারণ একটা কমিটির কার্যক্রমকে চালানোর জন্য একটা অফিস বেশি জরুরি আপনারা একটা অফিস নিতে পেরেছেন আমাদের আজান হাবিব হাসান ভাই আপনাদেরকে কিছু জরুরি দিক নির্দেশনা দিয়েছেন অফিস ব্যাপারে আমিও একই সাথে বলবো এই বিষয়গুলো মাথায় রাখবেন একটা বুঝলে বাকিগুলো আর বলা লাগে না নামাজের সময় আজকে আমরা হয়তো কেন কন্টিনিউ করতেছি অন্য সময় নামাজের সময় সাথে সাথে আজানের পরে যেন অফিস বন্ধ হয় সবাই যেন নামাজে যায় না হয় বলবো যে এরা এখানে আড্ডা মারতেছে ওদিকে আধান চলতেছে জমাত চলতেছে কাউশ্রি কমিটির লোকজনে যদি জমাতের সময় আড্ডা মারে তাহলে এটা আমাদের সুনামের চেয়ে বদনাম হবে আগে অফিস ছিল না মানুষ দেখে নাই এখন অফিস হচ্ছে মানে জংশনে অফিস হচ্ছে সব কিছু যে আড্ডার কথা বলা হয়েছে ঠিক সেভাবে নামাজের সময় যেন আমরা গুরুত্ব দেই এগুলো নিয়মকানুন বানায় ফেলতে হবে প্রয়োজনের নোটিশ আকারে থাকতে হবে যে আসবে সে যেন এই নিয়মটা মেনে চলে এখানে রেজিস্ট্রেশন খাতা রাখবে এই যারা যেদিন আসবে কারণ অফিসে হাজিরে দেওয়া এটা একটা পারফরমেন্স তো কারা আস্তে অফিসে রেজিস্টার মেনটেন করতে হবে রেজিস্টারে এসে সাইন করবে আজকে এত তারিখ এতটার সময় অফিসে আসলাম যাওয়ার সময় এতক্ষণে চলে গেলাম বা কিছু করে থাকলে এখানে বসে যদি কোনো অফিসিয়াল কাজ করে সেটাও তো কারটা থাকলো তাহলে এর মাধ্যমে কারা কী জন্য আসলো কী কাজ করতেছে বা কাজের প্রতি একটা আগ্রহ তৈরি হবে কারণ তার পারফরমেন্স শো হচ্ছে এবং প্রয়োজনে বছর শেষে যার যেরকম পারফরমেন্স সেই অনুসারে তাদেরকে পুরস্কৃত করা যেতে পারে আমরা অনেক ধরনের কাজ করতেছি এগুলো একটা আমাদের কর্মীদেরকে মোটিভেশনের জন্য যে সমস্ত কাজ দরকার সেগুলো করতে হবে দ্বিতীয় কথা এখানে একটা লাইব্রেরি থাকতে হবে একটা লাইব্রেরি বানাইতে আর লাখ লাখ টাকা লাগবে না আপনারা একটা সেলফ বুক সেলফ রাখবেন যে বুক সেলফে আমাদের প্রয়োজনীয় মৌলিক গ্রন্থগুলো রাখবেন অন্তত পক্ষে যেমন সদারা শরীফ আমি একটা দেখতে পাচ্ছি ছোটো হ্যাঁ আস্তে আস্তে মজুময়ী সালাওয়াতের রসুল আমাদের আউরাদুল কাদেরিয়া অনেকে নামও শুনে নেয় বা অনেকে নাম শুনলেও দেখে নেয় আউরাদুল কাদেরিয়া ওজিফা গোসেবাকের ওজিফা এবং খাদা চৌরফের ওজিফা এই সমস্ত আমাদের মৌলিক গ্রন্থগুলো থাকবে আর মাসিক তরজুমান সহ আকিদার কিতাবগুলো আমাদের গাউসিয়া বিয়েতে নেশাব এগুলো যেন এখানে থাকে যে কোনো সময় প্রয়োজনে যেন আমরা এখান থেকে বের করে দিতে পারি কাঞ্জুল ইমান এবং আমাদের যারা এখানে অফিসে আসবে বিভিন্ন ক্যাটাগরির লোক আসবে কেউ যেন পথতে আসে তারাও যেন সেটার ওই অফিসিয়াল যে পাঠাগার সেখানে একটা আলাদা রেজিস্টার থাকবে কারা কোন দিন কে বই পড়ে গেল সেটা একটা নোট থাকবে তাহলে আমাদের এই অফিসটা এটা একটা পাঠাগার পাঠাগার হিসেবে আমরা বিবেচনা করতে পারবো একটা পাঠাগারকে আমরা অফিস বানাতে পারি একটা অফিসকেও আমরা পাঠাগার বানাতে পারি সুতরাং আমাদের একটা অফিস কাম পাঠাগার হলে যাতে আমাদের দাওয়া দেখাইয়ের রিলেটেড কিতাবপত্র বই পুস্তক যত আকিদের বই বের হচ্ছে একটা সেলফে যখন কুলবে না আরেকটা সেলফ হবে একদিন এটা একটা পূর্ণাঙ্গ লাইব্রেরি হতে পারে এলাকার যারা শিক্ষিত মানুষ এলাকার যারা পাঠক শ্রেণীর মানুষ যারা বই পোকা বলে তারা এই সমস্ত বই পুস্তক এখানে খুঁজে নিবে তো এবং তাদের সাথে আমাদের একটা সব কথা হবে দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আমরা জনসাধারণের জন্য চিকিৎসার ব্যবস্থা করলাম আমার মনে হয় প্রতি বছর কমপক্ষে যারা লেখাপড়া করছে স্টুডেন্ট তাদের জন্য একটা ব্যবস্থা আমাদের থাকতে হবে মিনিমাম একবার বছরে সেটা হচ্ছে যে হয়তো জানুয়ারি মাসে আমরা করতে পারি জানুয়ারি মাসে আমরা তাদেরকে যারা ভালো রেজাল্ট করছে সম্বর্ধনা দিতে পারি সম্বর্ধনা এক জিনিস আর একটা হচ্ছে তাদেরকে শিক্ষা সামগ্রী অন্তত পাঁচ দিসটা দুই দিশটা আমরা কাগজ দিলেও সেটা তার উপকার আসবে কাগজটা সবার লাগবে আমরা কাগজ দিতে পারি বা বিভিন্ন এই নোট বই দিতে পারি বা আর কি কি লাগে সেটা আপনার দেখে কোন বিষয়টা তাদের বেশি কাজে আসবে আমরা বছরে মিনিমাম একবার জানুয়ারি মাসে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য আমাদের কোনো একটা অনুষ্ঠান থাকা দরকার আর এস এস সি শেষ হলে তখন যখন কলেজে ভর্তি হতো তখন একটা করা যেতে পারে তাদেরকে সম্বর্ধনা এদেরকে সম্বর্ধনা না এদেরকে সবাইকে যদি সম্ভব যারা অ্যাটেন্ড করবে তাদেরকে আমরা অন্তত কিছু কাগজ কিছু কলম জিয়ামিতি বক্স এই জাতীয় কিছু সরঞ্জাম দিয়ে তাদের সাথে আমাদের এই অফিসের একটা পরিচয় থাকলো এবং তাদেরকে আমরা অনুরোধ করবো যে আমাদের এখানে কিছু বই পুস্তক আছে আপনারা এখানে আসতে পারেন স্কুল শেষে কলেজ শেষে এসে আমাদের এখানে বই পুস্তক পড়তে পারবেন এভাবে আমরা শিক্ষিতদেরকে আমাদের সাথে অন্তর্ভুক্ত করানোর কিছু ব্যবস্থা থাকতে হবে তারা অন্তর্ভুক্ত হোক না হোক আমরা ব্যবস্থা রাখব দরজা আমাদের খোলা থাকবে যেন সবাই আসতে পারে তো আপনারা ভবিষ্যতে আমি আশা করি যে আপনারা আরও অনেক মোবারক কাজগুলো করতে পারবেন ইচ্ছা থাকলে উপায় হয় এবং দুই তিনজন যদি একটু গতিশীল মানসের মানসিকতার মানুষ থাকে অন্যান্য দ্বারা অলস তারাও কিন্তু গতিশীল হয়ে যায় তো সুতরাং আশা করি যে এখানে সেরকম কেউ আছে যারা দেখতে পাচ্ছি যারা এ পর্যন্ত ডেভেলপ করতেছে আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ দরবারে ফরিয়াত করি আপনারা যেন অন্যান্য কমিটির জন্য উদাহরণ হয় এই 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 কমিটির কার্যক্রম যেন অন্যান্যরা গ্রহণ করতে পারে তারাও যেন এটাকে এর দ্বারা প্রভাবিত হয় আপনারাও আরও নতুন নতুন কি কি কাজ করা যায় আমি যেগুলো বলছি এগুলোই কাজ এটা না অনেক কাজ আছে চিন্তা করলে অনেক কাজ বেরিয়ে আসবে আমরা কখন এলাকাবাসীর জন্য কি ধরনের আমরা সেবা করতে পারি সেটা হয়তো সময়ে সময়ে এই যে একবার বন্যা হয়েছে এগুলোতে আমাদের সবাই বন্যা পীড়িত হয়ে থাকলে হবে না কেউ কেউ এই বন্যা পীড়িতের মধ্যেও কিন্তু খেদমদ্দগার হয়ে যেতে হবে আমার ক্ষতি হয়েছে ঠিক আছে কিন্তু আমি অন্যান্য যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য আমাকে কাজ করতে হবে এই কাজগুলো করার কারণে আজকে গাউশ্রিয়া কমিটিকে মানুষ মনে প্রাণে গ্রহণ করেছে এবং গাউশ্রিয়া কমিটি এমন একটা সংগঠন যদিও বা এর নাম ধর্মীয় সংগঠন কিন্তু এখন গতকালও আমরা চাকমা একটাকে চাকমা মারা গেছে মরদেহ তার কাপ্তায় পর্যন্ত পৌঁছিয়েছি তো এই লোকগুলো আমাদেরকে স্মরণ করতেছে তো সুতরাং আমরা কাজ করার সময় আমরা সবার জন্য যেন আমরা সেবা দিতে পারি সেবার মানসিকতা নিয়েই যেন এই অফিসটা কাজ করে এটাই হবে আমার পরামর্শ সবাইকে সবাইকে আবারও মোবারকবাদ আগামীকাল যে মাহফিল সেটা সফল হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম